আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে জুমএক্স একটা এক্সচেঞ্জের অফার শেয়ার করব। এইখান থেকে কিন্তু সবাই $20 করে পাবেন এবং $10 ক্যাশ ভাউচার পাবেন। সো এইখানে কোনো বকারে মিস করবেন না, এবং আপনি যদি কিছুটা রেফার করতে পারেন তাহলে আরও বেশি কুপ দিতে পারবেন। সো সব কিছু ঠিকই শেখিয়ে দেবো আজকের ভিডিওটা, তো ভিডিওটা ফুল দেখে থাকুন। তো ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের টিম চ্যানেলে এখনও জয়েন করে নেয় অবশ্যই জয়েন করে নেবেন। আর এটা কিন্তু আমি একটা পুল দিয়েছিলাম, এবং অনেকেই বেশিরভাগ মানুষ কিন্তু আপনারা বলছেন যে এই এক্সচেঞ্জের অফারটা শেয়ার করার জন্য, ঠিক আছে। তার জন্য কিন্তু আমি অফারটা শেয়ার করতেছি, এবং আমি নিজেও পার্সোনালভাবে এই অফারটাতে আমি জয়েন করছি। মোটামুটি আরও দুই একটা অ্যাকাউন্টে জয়েন করবো। সো প্রত্যেকেই মিস করবেন না ভাই আজকের অফারটা, খুবই ভালো একটা অফার, সম্পূর্ণ A to Z দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি পুরোপুরি বুঝে যাবেন যে আজকের অফারটা থেকে আপনাদের কীরকম প্রফিট হবে। সো আজকের অফারটা ভিতরে ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন, ওইখানে ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজে চলে আসবেন। দেন এখান থেকে কিন্তু আপনি চাইলে যত বেশি আপনার এখানে টিক্স ব্যবহার করবেন তত বেশি কিন্তু আপনি এখানে আর্নিং করতে পারেন। পার অ্যাকাউন্টে $20, আপনি যদি $43 থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইজিলি $100 থেকে $200 আর্নিং করতে পারবেন খুব ইজিভাবে। সো কোনোভাবে মিস করবেন না আজকের অফারটা। ফার্স্টে বলতে পারতেছেন যে সাইন আপ একটা লিঙ্ক, তো এই লিঙ্কটা যাওয়ার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে, ওটা হলে কি আপনার মাস্ট বি VPN ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনার হবে না। VPN তারা বলে দিয়েছে রুলসে ইউজ করতেই হবে। তো এই দেখেন এখানে একটা আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি ছোট্ট করে, এখানে আপনি ক্লিক করবেন। দেন ওপেনে ক্লিক করলে আপনাকে সরাসরি সুপার VPN নিয়ে আসবে। এখান থেকে আপনি কী করবেন, VPNটা ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করার পর আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাইতেছি। তো এখান থেকে আপনি ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। এখানে কুরিয়ার কান্ট্রি অথবা অন্য কান্ট্রি বাদে এখানে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন, এই পাঁচটা থেকে সিলেক্ট করবেন। সবচেয়ে বেশি বেটার এই ফ্রান্স আর US, এই দুইটা কান্ট্রি সিলেক্ট করবেন। করার পর আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, যখন কানেক্ট হয়ে যাবে দেন আপনি সরাসরি আবারও এগেইন পেজে চলে আসবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন অফার লিঙ্ক, অফার লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার VPN ছাড়া যদি এখন ক্রিয়েট করেন কোনো রকমের রিওয়ার্ড পাবেন না। তো অফার লিঙ্কে ক্লিক করার পর কী কী আসবে সেটা দেখাইতেছি। তো গাইস, অফার লিঙ্কে যখন ক্লিক করবেন এরকম আসবে, দেন এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম আসবে, জাস্ট এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, একটু যদি দেখাই, তো যখন সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি একটা ইমেল দিবেন, দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনার রেফার কোড এরকমই থাকবে, জাস্ট এখানে আপনার টিক মার্কটা দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার একটা মানে ক্যাপচার আসবে, এই ক্যাপচারটা আপনি এখান থেকে টেনে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু ক্যাপচারটা সোল্ড আউট হয়ে যাবে। দেন আপনার মেলে তারা একটা কোড পাঠাবে, ঠিক আছে। ওই কোডটা আপনারা অবশ্যই বসিয়ে দেবেন, যেরকম একটা কোড। সো এই কোডটা আপনারা অবশ্যই বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সাইন আপ কমপ্লিট। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে আপনার প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এবং আপনারা এখানে খেয়াল করবেন VPN যাতে অন থাকে, ঠিক আছে। তো আপনার প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট আপনি ওপেন করে দেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর যখন ওপেন করবেন, ওপেন করার পর এরকম আসবে। দেন এখান থেকে আপনি কী করবেন, স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট, অ্যাসেস্টে ক্লিক করবেন। অ্যাসেস্টে ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে বলবে, লগ ইন উইথ ইমেল, এখানে ক্লিক করে আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আবারও এই কিনে আপনি কী করবেন, এই কিনে আপনি কী করবেন, এখানে অ্যাসেস্টে ক্লিক করবেন। অ্যাসেস্টে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন আপনি সব কিছু ঝিরি ঝুড়ি দেখাবে, এইখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। আমাদের KYC করতে হবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন, সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন এবং KYC কিন্তু 2 মিনিটের ভিতরে হয়ে যায়। তো আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লিমিটেড, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ অ্যান্ড জাস্ট যার আইডি কার্ড তার একটা সেলফি, ঠিক আছে, দিয়ে দিবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আমি দেখাইতেছি, জাস্ট আইডি কার্ডটা সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনি আইডি কার্ডের ফ্রন্ট পেজ আবার ব্যাক পেজ, ঠিক আছে, এইটা দিয়ে দিবেন। তারা কিন্তু অটোমেটিক নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন ফেস দিতে বলতেছে, যার আইডি কার্ড তার চেহারার সামনে মোবাইলটা নেবেন। নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তারা কিন্তু ফেস অটোমেটিক নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার কিন্তু KYCটা কিন্তু আন্ডারের ভিতরে চলে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপর ওইখান থেকে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের ভিতরে আপনার KYCটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম থাকলে আপনার এটা রিভিউতে চলে গেছে, এবং ওখান থেকে 2 মিনিটের ভিতরে তারা বলে দিয়েছে যে KYCটা হয়ে যাবে। দেন KYC হয়ে যাওয়ার পর আমি সরাসরি অ্যাপটা ওপেন করে দেখাতেছি। আপনার কিন্তু ওখানে ভেরিফাইড লেখা আসবে না, ওইখানে সাবমিটেড লেখা আসবে। KYCটা যখন হবে তখন আপনার মনে হচ্ছে আপনার KYCটা হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি দেখাই একটু তাহলে বুঝতে পারবেন মেবি। তো গাইস, আমি সরাসরি চলে আসলাম এখানে। এখানে আমরা কী করবো যে লিমিটে আমি ক্লিক করে দেখাতেছি আপনাদেরকে। তো এখানে চলে আসলাম আমি,
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাবমিটার, তার মানে এখানে কেওয়াইসিটা আমার হয়ে গেছে, ঠিক আছে। এখানে ভেরিফাইড লেখা আসবে না, সাবমিটার লেখা আসলে কেওয়াইসি হয়ে যাবে, এবং এটা আপনার কেওয়াইসি করা লাগবে না, এটা এভাবেই থাকবে, আপনি জাস্ট এই দুইটা কেওয়াইসি করলেই হয়ে যাবে। দেন তারপরে কী করবেন, সরাসরি আপনি এখান থেকে আসা গুগল অথোরিফিকেশনটা আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে, এটা সবাই পারেন। তারপর দেখেন না, যদি আপনি না পারেন তাহলে ইউটিউবে সার্চে দেবেন গুগল অথোরিফিকেশন কীভাবে অ্যাড করতে হয়, তাহলে আপনি দেখে নেবেন অসংখ্য ভিডিও আছে, ঠিক আছে। অ্যাড করার পর এখান থেকে কী করবেন, সরাসরি অ্যাসেস্টে কেউ চলে আসবেন। তো আমি এখানে একটু লাইট মোড করে নিতে আসছি। তো অ্যাসেস্টে চলে আসার পর এখান থেকে আপনি কী করবেন, $42 থেকে $43 সমপরিমাণ ডিপোজিট করবেন। তো আমি এখানে ডিপোজিট করে কিন্তু অ্যাক্সেস করে উইথড্রো করে নিয়ে নিয়েছি, যদি আমি দেখাই একটু। তো এই দেখতে পাচ্ছেন $115 মতো XRP আমি ডিপোজিট করে আমি কিন্তু এখানে ট্রেড করে উইথড্রো করে নিয়েছি। তো আমি এখানে যদি উইথড্রোতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি যে উইথড্রো করে নিয়েছি, ঠিক আছে। তো আমি এটা কীভাবে করছি তার জন্য কিন্তু এক্সাম্পল স্বরূপ একটা ভিডিও রাখছি, ওই ভিডিওটা আমি একটু দেখাই যাচ্ছি। তো গাইজ দেখেন আমি কিন্তু এখানে মোটামুটি প্রায়, তো গাইজ এখানে আমি যখন $42 ডিপোজিট করছিলাম, ঠিক আছে, তখন কিন্তু XRP-র প্রাইস আর কি আপ ডাউন করে, যার কারণে কিন্তু কমে গেছিলো। তারপরে এখানে XRP যে কোনো জায়গাতে ডিপোজিট করতে পারবেন, চাইলে কুকয়েন, চাইলে পোলোনিয়াক্স, পোলোনিয়াক্স থেকে কিন্তু সবচেয়ে কম ফি কাটে, ওইখানে মেবি প্রায় 2 সেন্টের মতো ফি কাটে, ঠিক আছে। আপনার এইগুলো সব খরচ হবে কিন্তু প্রায় 15 সেন্টের মতো, ঠিক আছে, একবার করলেই হবে, 15 সেন্টের মতো খরচ হবে। তো আমি দেখাই দিয়ে যাচ্ছি যে ভিডিওটা প্লে করলাম। তো এখান থেকে আপনি কী করবেন, সরাসরি যে ট্রেডে চলে আসবেন। তো ট্রেডে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে যে XRP এখানে ক্লিক করে এখানে যে এটাত ক্লিক করবেন, ঠিক আছে, এটাত ক্লিক করবেন। এটাত ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে XRP USDT এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে লেভারেজ এই যে 1x এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে 10x থাকবে, আপনি 1x দিবেন। তারপর এখানে মার্কেট সিলেক্ট করবেন, দেন এখানে 40 আছে, এখানে আপনি ম্যাক্স করে আপনি এখানে কনফার্ম করে দেবেন। তো আমি আরেকবার দেখা যাচ্ছি, এই যে এখানে আপনি কী করবেন, লং কিংবা শর্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন, সর্বোচ্চ 1 সেন্ট ফি কাটতে পারে, ঠিক আছে। আমার কিন্তু এখানে 1 সেন্টও ফি কাটে না, দেখতে পাচ্ছেন 0-0 সব। তো তারপর আমরা কী করবেন, ক্লোজ বাই ক্লিক করবেন, ইনস্ট্যান্ট ক্লোজ হয়ে যাবে। জাস্ট সিম্পল এতটুকু একটা কাজ করবেন, কাজ করার বিনিময়ে কিন্তু আপনি কিন্তু এখানে মোটামুটি প্রায় $20 মতো পাইতেছেন, ঠিক আছে। তো এটা ছিল এতটুকু কাজ। তো তারপরে আমি দেখাচ্ছি, তো যখন আপনার কাজটা কমপ্লিট হবে দেন আপনি কী করবেন, উডওয়ালে ক্লিক করবেন। উডওয়ালে ক্লিক করবেন, আপনার পোলোনিক্স থেকে কিন্তু XRP অ্যাড্রেসটা দেবেন, এবং পোলোনিক্স কীভাবে ব্যবহার করতে পারেন এটা কিন্তু সবাই জানেন, ঠিক আছে। এখানে অ্যাসেস্টে ক্লিক করে এখানে আপনি যে XRP ক্লিক করবেন, XRP ক্লিক করার পর এখান থেকে আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেটা অ্যাড্রেসের জায়গা, তারপর অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর আপনি উডওয়ালে ক্লিক করবেন এবং ইমেল কোড দেবে, কোডটা বসানো তারপর আপনি কিন্তু উডওয়ালে হয়ে যাবে। দেন সবচেয়ে মেন যে কাজটা, ওই কাজটা না করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। ওইটা কী করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাকে সাইন আপে একটা ক্লিক করতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে কখনোই পেমেন্টটা পাবেন না, ঠিক আছে। সব কাজ কমপ্লিট করার পরও পেমেন্টটা পাবেন না, এখানে একটা রুলস আছে, ওই রুলসটা ফলো করতে হবে। তো আমি চলে আসলাম এখানে, এখানে দেখতে পাচ্ছেন এই ছোটো সাইন আপ লিঙ্ক, এই সাইন আপে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে আপনি কী করতে হবে, কনফার্ম করতে হবে, ঠিক আছে। কনফার্ম করার পর এখানে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি টোটালি অফারে এলিজিবল হয়ে গেছেন, এবং এই অফারটা চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং এটা আর 31শে ডিসেম্বর পর এন্ড হয়ে যাওয়ার পর আর 4 থেকে 5 দিনের ভিতরে কিন্তু আপনার সরাসরি ওয়ালেটে পেমেন্ট করে দিবে, ঠিক আছে। তার কিন্তু এখানে রুলসগুলো বলে এসেছে, যদি আপনি চান একটু পরে নিতে পারেন। তো আপনার সরাসরি অ্যাসেসটা আপনাকে মানে দিয়ে দিবে তারা USDT, এবং এটা চাইলে আপনি ইনস্ট্যান্ট উইথড্রল করে আপনি সরাসরি কিন্তু যে কোনো একটা এক্সচেঞ্জে নিয়ে আপনি সেলেক্ট করতে পারেন। তো এই ছিল এটার বিষয়ে, চাইলে আপনি রেফার করতে পারেন। রেফার করার জন্য এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন, ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে আপনার রেফার কোড পেয়ে যাবেন। এবং আপনার যদি $42 থাকে তাহলে আপনার যদি আইডি কার্ড যদি যতগুলো থাকে আপনি এক ফোনে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে। আর আইসল্যান্ড ব্যবহার করলে 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং যদি 2টা অ্যাকাউন্ট খোলেন তাহলে $40 প্রফিট, এবং আপনার পার রেফারে $20 করে তারা বলতেছে। তো এটা সঠিক জানি না আমি, তো এটা আপনার দেখে নেবেন, ঠিক আছে। তো এই ছিল এটার বিষয়, আপনি যদি চান তাহলে 4-5টা অ্যাকাউন্ট দিয়ে খুব দিতে পারেন, তাহলে আপনার প্রফিট হবে। এই সময় বা এই অফারগুলোতে জয়েন করা খুবই টাফ, তারপর যদি জয়েন করতে পারেন 100% পেমেন্ট পাবেন, আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট দেখাবে এটার উইথড্রো আপডেট নিয়ে, সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকি।